বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মার্কেটিং বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020 এর ফান্ডামেন্টালস অফ ফিনান্সের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা পরীক্ষায় আসতে পারে, এরকম কিছু সাজেশন নিয়ে আমি খাজা মোহাম্মদ মুস্তাকিম আবারও আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি। আজকে আমি আপনাদের জন্য টাইম ভ্যালু অফ মানির একটা ইম্পর্টেন্ট অঙ্ক আপনাদেরকে করাবো। টাইম ভ্যালু অফ মানির একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেখানে বলা হয়েছে ইউর ফাদার হ্যাজ অফার্ড ইউ এ চয়েস ওয়ান অফ দ্য থ্রি ফলোয়িং অল্টারনেটিভস। তোমার বাবা তোমাকে প্রস্তাব দিয়েছেন চয়েস করার জন্য, পছন্দ করার জন্য নিচে তিনটা যে কোনো বিকল্পের মধ্যে যে কোনো একটি গ্রহণ করতে। নাম্বার এ, টাকা 1 লাখ নাও, আজকে তুমি 1 লক্ষ টাকা নিয়ে নাও। নাম্বার বি, টাকা 20,000 এ ইয়ার ফর 8 ইয়ার্স, প্রত্যেক বছর 20,000 টাকা করে নাও 8 বছর পর্যন্ত। নাম্বার সি, টাকা 2,40,000 অ্যাট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, 8 বছর পরে একসাথেই তুমি 2,40,000 টাকা নিয়ে নাও। এই তিনটা বিকল্পের মধ্যে যে কোনো একটা বিকল্প চয়েস করার জন্য তোমাকে অফার করেছেন। অ্যাজিউম ইউ কুড আর্ন 11% অ্যানুয়ালি, তুমি আয় করতে পারো 11% অ্যানুয়ালি, বার্ষিক 11% সুদের হার। Which alternative should you choose and why? তুমি কোন বিকল্পটি পছন্দ করবে এবং কেন? এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্ন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত এখন এই মুহূর্তে নিতে হবে, অর্থাৎ বর্তমানে নিতে হবে। তাহলে এই তিনটা বিকল্পের বর্তমান মূল্য আমাদেরকে বের করতে হবে, তিনটা বিকল্পের বর্তমান মূল্য আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমাদের স্বাভাবিক অভ্যাস হচ্ছে আমরা দেওয়ার সময় কম দেওয়ার চেষ্টা করি, নেওয়ার সময় বেশি নেওয়ার চেষ্টা করি। দেওয়ার সময় কম দেওয়ার চেষ্টা করি, নেওয়ার সময় বেশি নেওয়ার চেষ্টা করি। যেহেতু এটা নেওয়ার বিষয়, বাবা আমাকে দিবেন বেশি, তো তিনটা বিকল্পের মধ্যে যে বিকল্পের প্রেজেন্ট ভ্যালুটা বেশি হবে সেটা আমরা গ্রহণ করব। তিনটা বিকল্পের প্রেজেন্ট ভ্যালু বের করব, এবং প্রেজেন্ট ভ্যালু বের করার পর যে বিকল্পের প্রেজেন্ট ভ্যালুটা বেশি হবে, বর্তমান মূল্যটা বেশি হবে, যেহেতু নেওয়ার সময় নেওয়ার বিষয়, এটা আমার নেওয়ার বিষয়, এই জন্য নেওয়ার সময় আমি যেটা বেশি হবে সেটা আমি গ্রহণ করব। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। আনসার প্রথম লিখি অল্টারনেটিভ এ। আচ্ছা, অল্টারনেটিভ এ, আচ্ছা অল্টারনেটিভ এ, আজকের 1,000 টাকার মূল্য আজকের 1,000 টাকাই হবে, এটা বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু 1,000 টাকা। আজকের 1 লক্ষ টাকার মূল্য 1 লক্ষ টাকাই হবে, অর্থাৎ এটা বর্তমান মূল্য 1 লক্ষ টাকাই। এটা তুমি কোনো অঙ্ক বা সূত্র না করলেও তোমার চলে, যেহেতু আজকের 1 লক্ষ টাকার মূল্য 1 লক্ষ টাকাই হবে। সুতরাং এক্ষেত্রে তোমার কোনো সূত্র না বসালেও চলবে। এরপরে অল্টারনেটিভ বি, অল্টারনেটিভ বি, এখানে প্রত্যেক বছর এই ইয়ার প্রত্যেক বছর 20,000 টাকা করে, প্রত্যেক বছর 20,000 টাকা করে, যেহেতু প্রত্যেক বছর আসে, সুতরাং আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি বের করতে হবে। তো প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি বের করার সূত্র হচ্ছে উই নো পিভিএ, যেহেতু এটা এন্ডিং বা বিগিনিং কিছু উল্লেখ করা নেই, সেহেতু আমরা এখানে এন্ডিং এর সূত্রটাই নিব। পিভিএ ইজ ইকুয়াল টু আচ্ছা অন্য পৃষ্ঠা চলে গিয়েছে, আমরা অন্য পৃষ্ঠাতেই যাই। পিবিএ ইজ ইকুয়াল টু এ, আর নিচে হচ্ছে ছোট হাতের আই, এ ডিভাইডেড বাই আই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ওয়ান মাইনাস তারপরে 1 ডিভাইডেড বাই, তো পাওয়ারটা নিব, এরপরে এখানে একটা ব্র্যাকেট নিয়ে নেই, হ্যাঁ 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। পিভিএ বের করার সূত্র হচ্ছে উই নো পিভিএ ইকুয়াল টু
we know PVA equal to A divided by I into 1 minus 1 divided by 1 plus I whole to the power n. তাহলে এখানে হেয়ার এটা একটু লিখতে পারলে ভালো হবে, হেয়ার এখানে একটা দাগ দিয়ে নেই, হেয়ার। আচ্ছা এখানে হেয়ার যদি বসাই, তাহলে প্রতি বছর কত টাকা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন? প্রতি বছর দিবেন হচ্ছে প্রতি বছর 20,000 টাকা করে 8 বছর পর্যন্ত, আর আমাদের সুদের হার 11%, প্রতি বছর 20,000 টাকা করে। তাহলে এ ইজ ইকুয়াল টু 20,000, আর ইন্টারেস্ট রেট হচ্ছে 11% 0.11, এবং ছোট হাতের এন সমান সমান বছর হচ্ছে আমাদের 8 বছর। পিভিএ সমান সমান কত আমরা আবার একটু দেখে নিই, প্রতি বছর 20,000 টাকা করে 8 বছর পর্যন্ত আমাদের 11% সুদের হার, তাহলে প্রতি বছর এর মান হচ্ছে 20,000 0.11 এবং 8 বছর হচ্ছে সুদের হার, সেক্ষেত্রে আমাদের এখন সূত্রের মধ্যে যদি আমরা মান বসাই, আমাদের এর মান হচ্ছে বিশ হাজার, আর নিচে হচ্ছে আই হচ্ছে 0.11, এখানে হচ্ছে 0.11, আর পাওয়ার হবে আমাদের 8। আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা এখানে এখন এই কাজটুকু করে ফেলতে পারি, যেটা যোগ করলে 1.11 টু দি পাওয়ার 8। আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আচ্ছা 20,000 কে 0.11 দিয়ে ভাগ করলে কত হবে, 20,000 কে 0.11 দিয়ে ভাগ করলে যদি আমরা ক্যালকুলেটরে দেখি, 20,000 ভাগ 0.11 সমান সমান হচ্ছে 181,818, 181,818। তাহলে আমরা 181,818, 181,818 পয়েন্টের পর নেওয়া দরকার, যেহেতু 0.18 পয়েন্টের পর যদি 5 এর বেশি থাকতো তাহলে আমরা 119 দিতে পারতাম, যেহেতু 818, 181,818। আচ্ছা ইনটু যদি আমরা পুরোটা একসাথে করতে পারি, পুরোটা আমরা ক্যালকুলেশন একসাথেও করে ফেলতে পারি, 1 মাইনাস সব কিছু কি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.11 টু দি পাওয়ার 8 সমান সমান 0.56067 35, আমরা এখানে দশমিকের পরে যত বেশি সংখ্যা নিতে পারবো তত আমাদের রেজাল্টটা অ্যাকুরেট হবে। আমি আমার সাত ঘর পর্যন্ত নিলাম 0.56067 35। আচ্ছা এর সাথে আমরা গুণ করে দেই ইনটু 1818 যদি গুণ করি সমান সমান 1,02,922 টাকা, 1,02,000 টাকা, 1,02,922 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1,02,922 টাকা, দ্বিতীয় অল্টারনেটিভের আমাদের প্রেজেন্ট ভ্যালুটা বের হয়ে গিয়েছে। এরপরে আমরা আসি থার্ড অল্টারনেটিভ, থার্ড অল্টারনেটিভ আমাদের কি বলেছে, থার্ড অল্টারনেটিভে আমাদেরকে বলেছে অল্টারনেটিভ সি তে যে 2,40,000 8 বছর পরে নিবে, অর্থাৎ এটা প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল অ্যামাউন্ট বের করতে হবে, যেহেতু এখানে পার ইয়ার অ্যানুইটি না, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল অ্যামাউন্ট বের করার সূত্র হচ্ছে উই নো ইনসার্ট
equation PV is equal to FV divided by 1 plus I whole to the power N. আচ্ছা আমরা যদি এখানে হেয়ার নিয়ে নেই, আচ্ছা এটার মধ্যে আউটলাইন না দিলেই ভালো, তাহলে এইভাবে হেয়ারটা থাকবে ফাঁকা জায়গাতে। আচ্ছা এখানে আমাদের হেয়ার হবে এফভি হবে আমাদের 1 লক্ষ, ওই যে 1 লক্ষ না 2 লক্ষ 40 হাজার টাকা দিবে, 2 লক্ষ 40 হাজার টাকা, 2 লক্ষ 40 হাজার টাকা আমাদের এফভি এ সুদের হার থাকবে, বছর ঠিকই থাকবে। এটা হচ্ছে আমাদের শুধু পিভি লিখলেই হবে, যেহেতু সিঙ্গেল অ্যামাউন্ট। তাহলে আমরা যদি এখানে একটা দাগ দিয়ে নিই, হেয়ারের আগে একটা দাগ দিয়ে নিলে ভালো। আচ্ছা হেয়ার লেখা হয়ে গেছে, তখন মান বসাবো আমরা। যখন মান বসাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, উপরে হবে 2 লক্ষ 40 হাজার, আর নিচে হচ্ছে 0.11, উপরে হচ্ছে 8। আচ্ছা সমান সমান 2 লক্ষ 40 হাজারকে যদি ভাগ দিই আমরা 2 লক্ষ 40 হাজার ভাগ 1.11 টু দি পাওয়ার 8 সমান সমান 1,04,142, 1,04,142, 1,04,142, 142। আমাদের তিনটা বিকল্পের প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গিয়েছে, তিনটা বিকল্প রিপ্রেজেন্ট ভ্যালু। এখন আমাদের সিদ্ধান্ত নেই, উইচ অল্টারনেটিভ শুড ইউ চুজ এন্ড ওয়াই, কোনটা গ্রহণ করবো। যেহেতু নেওয়ার সময় বেশি, তো তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের অল্টারনেটিভ সিটাই বেশি। ওখানে 1,04,142, যেখানে প্রথমটা হচ্ছে 1 লক্ষ, তারপর হচ্ছে 1,02,922, তারপরে 1,04,142। তাহলে সেক্ষেত্রে আমরা কমেন্ট লিখবো এখন, কমেন্ট। এখানে প্রশ্ন করেছিল কি একটু দেখে নেই, উইচ অল্টারনেট শুড ইউ চুজ এন্ড ওয়াই, উই শুড চুজ অল্টারনেটিভ সি, উই শুড চুজ অল্টারনেটিভ সি বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ দ্য হাইয়েস্ট অফ অল। সাধারণ নিয়ম অনুযায়ী যেন পৃথিবীর নিয়ম ধরি, তাহলে তো বলবো নগদ 1 লাখ টাকা আমাদের দিয়ে দেন। কিন্তু যেহেতু অঙ্কের বিষয় চলে আসছে, অঙ্ক করে আমাদেরকে সিদ্ধান্তটা দিতে হবে, সেক্ষেত্রে যেহেতু নেওয়ার বিষয়ে আমরা যেটা বেশি হবে সেটা নিব আমরা, তো এই তিনটা প্রেজেন্ট ভ্যালুর মধ্যে যেটা বেশি সেটাই আমরা গ্রহণ করবো। এবার আমরা কমেন্টটা পরীক্ষার লিখে দিব, উই শুড চুজ অল্টারনেটিভ সি বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ দ্য হাইয়েস্ট অফ অল। এই আর নাম্বারে অঙ্ক 10 আছে, যদি কেউ কমেন্ট না লিখে, টিচার কিন্তু ইচ্ছা করলে পুরোটাও কেটে দিতে পারে, আবার ইচ্ছা করলে কিছু নাম্বার তোমাদেরকে দিতে পারে। সুতরাং আমাদেরকে কমেন্ট, যে প্রশ্নে কমেন্ট চাইবে অবশ্যই আমাদেরকে কমেন্টটা লিখতে হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।